নমস্কার, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে মিটিং, তার সাপেক্ষে আমার কতগুলো নির্দিষ্ট বক্তব্য, সেই জন্যই আজকে লাইভে এলাম। এতক্ষণ এবিপি আনন্দে ছিলাম, কিন্তু যেহেতু স্বল্প সময়ে পুরোটাই বলা সম্ভব হয় না। প্রথম কথা হচ্ছে, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংটি শুরু করেছেন একটি মিথ্যাচার দিয়ে। কি মিথ্যাচার? এর আগের দিন তিনি বলেছিলেন যে এই যে আরজিকর ম্যাটারটি বিচারাধীন থাকার জন্য লাইভ স্ট্রিমিং করা যাবে না। তাহলে আজকে কেন লাইভ স্ট্রিমিং হলো? এখনো তো আরজিকর ম্যাটারটি সাবজুডিস ম্যাটার, তাহলে কেন লাইভ স্ট্রিমিং হলো? তিনি শুরুই করেছেন মিথ্যাচার দিয়ে, অর্থাৎ এর আগের দিন যে মিথ্যা কথাও তিনি বলেছিলেন সেটা আজকে লাইভ স্ট্রিমিং করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করে দিলেন, তিনি একজন মিথ্যাবাদী। প্রথম। দ্বিতীয় হচ্ছে, ওবিসি ম্যাটারটি পেন্ডিং থাকার জন্য নাকি নিয়োগ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওবিসি ম্যাটারে কোথাও এই নির্দেশনামায় কোথাও লেখা নেই যে আপনি কোনো নিয়োগ দিতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, ইভেন ওবিসি যে নির্দেশ, যে জাজমেন্ট কলকাতা হাইকোর্ট দিয়েছে, সেখানে স্পষ্টত বলা আছে যে ইভেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলছিল সেখানে যারা পার্টিসিপেট করেছে, সেখানে তারা সেই ওবিসি সার্টিফিকেট নিয়েই তারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, সেখানে কোনো এফেক্ট পড়বে না। তারপরে কথা হচ্ছে যে আচ্ছা ভাবুন তো, যে আগামীকাল সুপ্রিম কোর্টে আগামীকাল ম্যাটারটি লিস্টেড আছে, যদি হেরে যায় রাজ্য সরকার, তাহলে কি এই রাজ্য সরকার আর কোনো চিকিৎসক বা পুলিশ কর্মী নিয়োগ করতে পারবে না? এটা কখনো হতে পারে? ওনার যদি যুক্তিসঙ্গত কথা এটাই হয় যে ওবিসি ম্যাটার পেন্ডিং থাকার জন্য এবং কলকাতা হাইকোর্ট হারিয়ে দেওয়ার জন্য আমি নিয়োগ দিতে পারছি না, সুপ্রিম কোর্টে আপনি হেরে যেতে পারেন, তাহলে কি আর কোনো চিকিৎসক বা পুলিশকর্মী নিয়োগ হবে না এ রাজ্যে? এই কথা বলতে চাইছেন? মূর্খামির একটা সীমা থাকা উচিত। এবার বলি, উনি ডাক্তারদের বলছেন যে তোমাদের উকিলবাবুকে বলো যে ওবিসি ম্যাটারটা লিস্টেড হচ্ছে না। এর আগের সপ্তাহে ওবিসি ম্যাটার লিস্টেড হয়েছে, আমি সেই ওবিসি ম্যাটারের আইনজীবী হিসেবে, এর আগের সপ্তাহ লিস্টেড ছিল, আগামীকাল আবার লিস্টেড আছে, আইটেম নাম্বার 19। এবং সেই মামলায় শরীফউদ্দিন মামলা করেছে, সেই মামলায় নওশাদ সিদ্দিকী মামলা করেছে, সেই মামলায় নওশাদ সিদ্দিকী শরীফউদ্দিনের হয়ে আমি বিকাশবাবু উভয়েই অ্যাপিয়ার করছি। ফলে এই যে মিথ্যাচার, এবং রাষ্ট্রবাবুদের বলছে তোমাদের উকিলবাবুকে বলো যে যাতে ম্যাটারটা লিস্টেড হয়। ডাক্তারবাবুর উকিলবাবু, ডাক্তারবাবুদের উকিলবাবু কে আছে? এবং তার নামও নিয়েছেন, যদিও তারপরে বলেছেন নাম নেওয়াটা ঠিক হয়নি, ইন্দ্রা জয়সিং। প্রথম কথা বলি যে ইন্দ্রা জয়সিং, হ্যাঁ নিশ্চিতভাবে এই মামলায় ডাক্তারবাবুদের উকিলবাবু, কিন্তু ওবিসি মামলায় তিনি আবার সরকারের উকিলবাবু। তা ডাক্তারবাবুরা কি সরকারের উকিলবাবুকে বলবে যে ওবিসি মামলা লিস্টেড হচ্ছে কিনা? সেটা ওবিসি মামলাতে সে তোমার উকিলবাবু মশাই। ফলে ঢপবাজি যা মারছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ঘাট থেকে দায় নামাবার জন্য, পাক্কা মিথ্যাবাদী। এর মতো প্যাথোলজিক্যাল লায়ার গৌতম দেব অনেকদিন আগে বলেছিল, সি ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার। আজকে এই যে লাইভ স্ট্রিমিং করে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন সে একজন প্যাথোলজিক্যাল লায়ার, ও মিথ্যা কথা ছাড়া কিচ্ছু বলে না। এর আগের দিন তাহলে যে ওই বললেন যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং, সাবজুডিস ম্যাটার, আজকে কেন লাইভ স্ট্রিমিং করলেন? মিথ্যাবাদী। ওবিসি মামলা পেন্ডিং থাকার জন্য চিকিৎসক নিয়োগ করা যাবে না? ওবিসি ম্যাটারের রায়ের কোথায় লেখা আছে? মহামান্য বিচারপতি রাজাশেখর মহন্ত, মহামান্য বিচারপতি তপোবত চক্রবর্তী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কত নম্বর প্যারাগ্রাফে লেখা আছে? মিথ্যা কথা, মিথ্যাবাদী। হ্যাঁ নিশ্চিতভাবে এই মামলা করা হয়েছিল 2010 সালে, নিশ্চিতভাবেই সেই সময় বামফ্রন্ট সরকারকে বিড়ম্বনায় ফেলানোর জন্য আরএসএস পিছন থেকে এই মামলা করিয়েছিল, এবং আরএসএস চেষ্টা করছে যাতে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত না করা হয়, সে চেষ্টা আরএসএস করছে। আরএসএস এর হয়ে সেই চেষ্টা একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা সেই চেষ্টা বহাল রেখেছে। তার বিরোধ করবে আমাদেরকে এত গালাগালি দেওয়া হয়, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এত গালাগালি দেওয়া হয়, কিন্তু এই নির্দেশনামা যদি অল্টার্ড হয় যাতে মুসলিমদের ওবিসি হয়, সেই চেষ্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিদ্রোহীরা করবে, আবার গালাগালি দেবে ডাক্তারবাবুদের, বলবে যে তোমাদের উকিলবাবুকে বলো। আচ্ছা ডাক্তারবাবুদের উকিলবাবু যে, সেই তো ওবিসি মামলায় আপনার উকিলবাবু, আপনি বলতে পারেন না? মুখপটে কথা বেরোয় না? হ্যাঁ, তখন আপনি আরএসএস এর এজেন্ডা ওটাকে ফুলফিল করার জন্য আপনি 2012 সালে আপনি ক্ষমতায় ছিলেন,
1993 সালের বামফ্রন্টের তৈরি আইন, সেই আইন সাংবিধানিকভাবে বৈধ। আপনি 2012 সালে আরএসএস এর এজেন্ডা সেটাকে ফুলফিল করার জন্য আপনি এনেছেন 2012 সালে আইন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মুসলমানদের যাতে কোনোভাবেই মুসলমানরা ওবিসি তালিকাভুক্ত না হতে পারে, উনি জানতেন মামলা পেন্ডিং, এবং এই আইন আনলে ওই মামলাটি আরো শক্তিশালী হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর এজেন্ডা ফুলফিল করার জন্য যাতে আরএসএস ওই মামলায় জিততে পারে নিশ্চিতভাবে মামলা করেছিল, এবং বলবে যে মামলা তো আরএসএস ডাইরেক্ট করেনি, নিশ্চিত এটা সত্য কথা, কিন্তু পিছন থেকে ও মামলা কিভাবে করানো হয়েছিল সকলে সবকিছু জানে। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরএসএস এর এজেন্ডা ফুলফিল করার জন্য 2012 সালে আইন এনেছিল, সকলে জানতো ওই আইন, যাদের ন্যূনতম আইনগত বোধ বুদ্ধি আছে তারা জানতো যে 1993 সালের আইন থাকা সত্ত্বেও 2012 সালের এইভাবে আইনটা আনা সেটা সঠিক হচ্ছে না। তারপরেও আমাদের লড়াই করে যেতে হচ্ছে যাতে এই সংরক্ষণ থাকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন, আরএসএস এর এজেন্ডা ফুলফিল করার জন্য 2012 সালে আইন এনেছেন। আজকে আপনি বললেন যে কথা যে এর আগের দিন বলেছিলেন লাইভ স্ট্রিমিং করা যাবে না, মিথ্যাচার। আজকে কি করে লাইভ স্ট্রিমিং হলো? কেন সুপ্রিম কোর্ট কোনো নির্দেশনামায় বলে দিয়েছে যে তুমি লাইভ স্ট্রিমিং করো? হ্যাঁ, মিথ্যাবাদী, প্যাথোলজিক্যাল লায়ার, এর মতো বড় মিথ্যাবাদী ভারতবর্ষ কেন পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে কেউ জন্মগ্রহণ করেনি। আজকে লাইভ স্ট্রিমিং করে দেখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী কতটা স্বৈরাচারী হতে পারে। ভাবুন, এটা মিটিং চলছে, মিটিংয়ে বলছে প্রিন্সিপালরা বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালের এসে বলছে চুপচাপ বসে থাক, আমি যা বলবো শুনবি, আমি আর মুখ্য সচিব যা বলবো শুনবি। মিটিং দেখেছিলে কেন? এইরকম স্বৈরাচারী শাসক ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে আসেনি। এবং আজকের এই যে লাইভ স্ট্রিমিং মানুষের চোখে দেখিয়ে দিয়েছে, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একজন শাসক কতটা স্বৈরাচারী হতে পারে। যাদের বিরুদ্ধে অভিযোগ, অভিক দে, বিরুকাক্ষ, সন্দীপ, এই যে থ্রেট সিন্ডিকেট, তাদের কারোর বিরুদ্ধে ও কোনো কথা শুনবে না। বীরপক্ষের নাম উঠতে গিয়ে ও তেলে বেগুনে জ্বলে উঠল। অভিককে, আচ্ছা ওই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগে যে দুর্নীতি হয়েছে, পর্বতমান দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রী, তুমি জানো না? অভিক দে কি করে আরএমও কাম ক্লিনিক্যাল টিউটর হলো, তদন্ত হলে মুখ্যমন্ত্রী জেলে যাবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যতজন নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়েছে, যদি সঠিক তদন্ত হয় মুখ্যমন্ত্রী জেলে যাবে। ওর ফোনটা নিয়ে যদি এক্ষুনি 19-9 তারিখ থেকে 14-15 তারিখ পর্যন্ত ওর ফোন, বিনীত গোয়েলের ফোন, আর এই সন্দীপের ফোন, আর এই উত্তর কলকাতার আর এক এমএলএ আছে, এই চারজনের ফোন যদি নিয়ে তদন্ত করা হয় 4টাই জেলে যাবে। ফলে ও যাতে এই তদন্ত সঠিক না হয়, আর ও নিজেই তো থ্রেট দিচ্ছে, আর কলেজ কাউন্সিল ডিসিশন নিয়েছে, ও কোন হরিদাস পাল যে সে বলছে যে আমাকে জানাবে, তুমি দুটো ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছে বলে তুই সবকিছু তোমাকে জানাতে হবে? কলেজ কাউন্সিল কি ডিসিশন নেবে তার সেই স্বাধীনতা নেই? আমি তো অবাক হয়ে দেখছিলাম প্রিন্সিপালরা কিছু বলতেন না, ওদের প্রিন্সিপালদের উচিত ছিল মিটিং ছেড়ে বেরিয়ে চলে আসা। কোন হরিদাস পাল যে তো আমি মিটিং এ গেছি, আমি কে বলতে পারবো না? মুটোর মিটিং থাকলো, যারা স্টুডেন্ট, যারা জুনিয়র চিকিৎসক, তারা তো যথার্থ কথা বলছে, অনেকে অত্যন্ত যথার্থ কথা বলছিল, দেবাশিস অত্যন্ত যথার্থ কথা বলছিল, যাদেরকে যে যাদেরকে এই সাসপেন্ড করা হয়েছে উল্টো তাদের সমর্থন করছে, বলছে ওরা সাসপেন্ড হয়েছে ওর দুঃখ লেগেছে, অভিকের ব্যাপারে, বিরূপাক্ষর ব্যাপারে, সন্দীপের ব্যাপারে ওর দুঃখ আছে, ওই জন্য তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং নেয়নি। কারণ আপনারা জেনে রাখুন, সাসপেন্ড করা মানে এই যে সন্দীপকে সাসপেন্ড করেছে মানে কি, সন্দীপ ঘোষ সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবে, মানে জেলে বসে বেতন পাবে। আপনারা আমার ট্যাক্সের টাকার 50% সন্দীপ ঘোষ জেলে বসে নেবে, আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ডিপি স্টার্ট করবে না, ফলে ওর কোনো সার্ভিস টার্মিনেট করবে না। ও দুদিন পরে আবার যদি বেল পায়, ও কোনোভাবে যদি আরএসএস কে বিজেপি কে ম্যানেজ করে ও যদি বেল যদি করাতে পারে, ও আবার এসে কোনো মেডিকেল কলেজে প্রিন্সিপাল হবে। ফলে ওই ধান্দায় আছে, সন্দীপকে আবার কোনো মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানাবে ওর সাদের সন্দীপ ঘোষ। ফলে ও সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল বানাবে, অভিকদের এইভাবে আরএমও পাওয়াটাকে ও সমর্থন করবে, থ্রেট কালচার চালাতে দেবে, ও মিথ্যাচার করবে,
আর সব কিছু মেনে নিতে হবে। এই রকম মিথ্যাবাদী, এই রকম স্বৈরাচারী শাসকের পতন ঘটাতেই হবে, যেমন ভাবে হোক। ও পাশের রাজ্যের ওই বাংলাদেশের খালা ছিল, ও দেখেছে, ও জনগণের ভোট পেয়েছিল, বাংলাদেশের খালাও জনগণের ভোট পেয়েছিল, ও জনগণ দেখিয়ে দিয়েছে। আমি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের বিরুদ্ধে সাধারণভাবে আমি বলি না যে আমাদের দেশে কোনো রাইট টু রিকল নেই, কিন্তু আমি মনে করি একটা নির্বাচিত সরকারের নিশ্চিতভাবে কিছু দায় দায়িত্ব আছে, কিন্তু এই ভদ্রমহিলা সেই সময় কোনো দায় দায়িত্ব পালন করেন না। এবং শুধু তাই না, ও যে পরিমাণ মিথ্যাচার করে, একটা প্রশাসনিক সর্বোচ্চ পদে থেকে এই পরিমাণ মিথ্যাচার কেউ করতে পারে, এ ভাবনাতীত, কোনো গণতান্ত্রিক মূল্যবোধ নেই ওর। ও চাই যে কোনো সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে এই সরকার, কিন্তু তারা করবে না। এই সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে, এই অভিক দেদের বিরুদ্ধে, বীরপক্ষদের বিরুদ্ধে কি করেছে, না সাসপেন্ড করে রেখে দিয়েছে। কেন সাসপেনশন নাই দরে পানিশমেন্ট নোর স্টিগমা, সুপ্রিম কোর্ট অনেকদিন আগে বলে দিয়েছে। ও এখন টাইম কিনছে সাসপেন্ড করে, বেসিক্যালি সাবসিস্টেন্স অ্যালায়েন্স দিচ্ছে, সাসপেন্ড করা মানে 50% বেতন দেওয়া, ফলে টাইম কিনছে। টাইম কিনে দেখতে যাই জনগণের মেমোরি, শর্ট মেমোরি, যেই ভুলে যাবে এনে আবার রিইনস্টেট করে দেবে, আবার কন্টিনিউ করবে সার্ভিসে, আবার এই যে 50% বাকি আছে উইথ ইন্টারেস্ট দিয়ে দেবে। ফলে এই ধান্দায় আছে, একে বিশ্বাস করবেন না, বাড়িতে পোষা বাড়িতে কোনো সাপ থাকলে তাকে বিশ্বাস করবেন, কিন্তু একে বিশ্বাস করবেন না। ফলে এই রকম লোক যে মুখ্যমন্ত্রী হয়েছে এবং এত মিথ্যাচার করছে, এবং এর প্যাথোলজিক্যাল লায়ার অনেকদিন আগে গৌতম দেব বলেছে, সেটা আবার প্রমাণ করলো ও কত বড় মিথ্যাবাদী। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমি জুনিয়র চিকিৎসক বন্ধুদের, জনগণকে এবং যারা শুভচিন্তক আছেন এই রাজ্যের, সকলকে আহ্বান করব এই সরকারের বিরুদ্ধে, এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আরো তীব্রতর আন্দোলন তৈরি করুন। আজকের মিটিং দেখিয়ে দিয়েছে যে একজন স্বৈরাচারী শাসক কত বড় স্বৈরাচারী হতে পারে। অ্যাকচুয়ালি আজকে বোঝা গেল যে থ্রেট কালচারের আসল জনক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সে আসলে এই থ্রেট কালচার শিখিয়েছে সে নিজে, সেটা আজকে প্রমাণ হয়ে গেল এই লাইভ স্ট্রিম এর মাধ্যম দিয়ে। এমত অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের আপামর জনগণকে আহ্বান করছি যে আপনারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তীব্রতর আন্দোলন তৈরি করুন।